হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স। আশা করি সবাই ভালো। ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে একটি চমৎকার ট্রিক শেয়ার করব। আপনারা অলরেডি দেখছেন যে আমার মোবাইলের স্ক্রিনে দেখুন যেই অ্যাপ্লিকেশন লোগোগুলো আছে সবগুলো এপাশ ওপাশ নাড়াচাড়া করছে। এটার কারণটা হচ্ছে আমি যখন আমার ফোনটাকে ডান পাশে কাত করছি তখন সবগুলো অ্যাপের লোগো ডান পাশে চলে আসছে, আবার যখন আমি বাম পাশে ফোনটাকে কাত করছি তখন বাম পাশে চলে যাচ্ছে, আবার যখন উপরের দিকটা নিচের দিকে আমি নামাচ্ছি দেখুন সবগুলো অ্যাপ লোগো উপরে এভাবে চলে গেছে, আবার যখন নিচের দিকে এনেছি দেখুন সবগুলো অ্যাপই নিচে চলে এসেছে। একই সাথে আপনি এই এখান থেকেই অ্যাপগুলোকে ব্যবহারও করতে পারবেন। আপনি যদি কোনো অ্যাপে যেতে চান জাস্ট সেই অ্যাপটাতে ক্লিক করলে আপনি যেতে পারবেন। সাপোজ আমি যদি গ্যালারিতে যেতে চাই, এই যে দেখুন গ্যালারিটা, এই যে আমি গ্যালারিতে ক্লিক করছি দেখুন গ্যালারিটা ওপেন হয়ে গেছে, এই যে দেখুন। তাছাড়া অন্য কোনো অ্যাপও যদি আমি ওপেন করতে চাই, সাপোজ আমি যদি এই গুগল প্লে স্টোরে ওপেন করছি দেখুন প্লে স্টোরে ক্লিক করেছি, প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি যে কোনো অ্যাপে এখান থেকে অ্যাক্সেসও নিতে পারবেন, আর এটা দেখতেও কিন্তু খুবই চমৎকার। এভাবে আপনি যে কাউকে চমকে দিতে পারবেন, সবাই দেখে কিন্তু অবাকই হবে, কারণ এভাবে একেবারে ডিফারেন্ট এরকম কিন্তু আপনি আর কোথাও দেখতে পারবেন না। হয়তো আপনার ফ্রেন্ড যারা আছে তারা আপনার ফোনে এরকম দেখে কিন্তু অবাক হয়ে যাবে। তো আপনি যদি আপনার ফোনেও এরকম করতে চান তাহলে এই ভিডিওর বাকি অংশটুকু দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি যে এটা আপনি কীভাবে করবেন। এরকম করতে চাইলে আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামিয়ে নিতে হবে। তো আমি এখন প্লে স্টোরে যাচ্ছি, এই যে প্লে স্টোর, এখন প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে একটি অ্যাপ নামিয়ে নিতে হবে, তারপরে অ্যাপটি আপনাকে সেটিং করতে হবে। এর জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে, না হলে হয়তো আপনি সেটিং করতে পারবেন না। রোলিং আইকন এটা লিখে সার্চ দিতে হবে, দেখুন রোলিং আইকন লিখে সার্চ দিলে এই অ্যাপটি চলে আসবে। আরও অ্যাপ হয়তো থাকতে পারে, বাট আমি আপনাদের এটাই সাজেস্ট করব, দেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে জাস্ট ওপেন করবেন। ওপেন করলে এটা মূলত একটি ব্যাকগ্রাউন্ড লাইভ ওয়ালপেপার, এটা ওপেন করে আপনাকে এই যে এই ওয়ালপেপার যে অপশনটা আছে এখানে ক্লিক করে এই যে আপনার ওয়ালপেপার হিসেবে এটাকে সেট করে দিতে হবে, তাহলেই কাজ শেষ। আরও কিছু অপশন আছে, এই যে নিচে যে ইউ সেট ওয়ালপেপার লেখাটা আছে, আরও সেটিংসও কিছু থাকতে পারে, এগুলো আপনারা দেখে নেবেন। দেখুন অ্যাপ আইকনটা আপনি ছোটো বড়ো করতে পারবেন এখান থেকে, আইকন সাইজ আছে, তারপরে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ছবিও দিতে পারবেন। তারপরে ইনেবল ওয়ালপেপার টাচ, ওয়ালপেপার আপনি যদি চান যে ওয়ালপেপারে যে লোগোগুলো আছে টাচ করলে কোনো কাজ করবে না সেটা আপনি অফ করে দিতে পারেন, আর কোনো তেমন ঝামেলা নেই। তো ভিউয়ার্স, আমি এখন এখানে একটি ছবি অ্যাড করে দিচ্ছি, দেখুন ভিউয়ার্স আমি আমার ভিডিও মানে স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে একটি ছবি অ্যাড করে দিয়েছি। এখন যদি আমি ব্যাক করি দেখুন, এখন আমি যদি ব্যাক করি দেখুন আমার ফোনের ব্যাকগ্রাউন্ডে আমার একটা ছবিও আছে, সেই সাথে এই আইকনগুলো এভাবে নাচানাচি করছে। তো ভিউয়ার্স, ট্রিকটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও প্রয়োজনীয় ট্রিক পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।